আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি আমার এই রেসিপির মতো পুরোপুরি স্বাদ পেতে চান, তাহলে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখতে থাকুন। ডাক্তাররা বলে না, বেশি বেশি সবজি খাও, সুন্দর ত্বক আর সুস্থ জীবন পাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মেজারমেন্ট কাপে করে মেপে 5 কাপ পানি নেব। যে পরিমাণ মাংস আমি নিয়েছি, এই 5 কাপ পানিতে মাংস সিদ্ধ হয়ে আরও চিকেন স্টক রয়ে যাবে। অপেক্ষা করছি পানি গরম হওয়া পর্যন্ত। পানি গরম হয়ে এসেছে আর আমি এখন মুরগির মাংসগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব। এখন আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা আর দিয়ে দিলাম 1টা বড় সাইজের দারুচিনি। আর দিয়ে দেব 2টা বড় এলাচ। দিয়ে দিলাম 2টা লবঙ্গ। লবণ দিলাম 1 টিস্পুন। 1 টিস্পুন আলাদা আর 1 টেবিল স্পুন কিন্তু আলাদা। টিস্পুন আর টেবিল স্পুন এক নয়, যারা জানেন না তাদের জন্য বলছি। এই সবজি রেসিপিতে আমি মুরগির বুকের মাংস ব্যবহার করছি। আপনারা মুরগির যে কোনো অংশ ব্যবহার করতে পারেন। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, এই প্রায় 20-25 মিনিট মতো সময় লেগেছে। আমার হাতে যেহেতু সময় নাই আর এজন্যই আমি গরম অবস্থাতেই চামচের সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনারা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়েও আঁশগুলো ছাড়াইতে পারবেন। একটা ভিডিও তৈরি করে, এডিটিং করে, এসইও করে, আপলোড করা পর্যন্ত অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। তো এত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও আমরা তৈরি করে আপলোড করি। তো আপনারা যদি একটা লাইক দেন, একটা ভালো কমেন্ট করেন, তাহলে আমরা আরও অনেক বেশি উৎসাহ পাই আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। এই রেসিপিতে আমি কী কী সবজি ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি গাজর নিয়েছি, 2টা ছোট সাইজের গাজর। আর এগুলো হচ্ছে পেঁয়াজের কলি, 3-4টা পেঁয়াজের কলি নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, ফুলকপির বড় বড় 2টা ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো, আর এই টমেটোর বুকের অংশটুকু ফেলে দিয়েছি। এই যে দেখুন, বুকের অংশগুলো ফেলে শুধুমাত্র উপরের অংশগুলো নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো 4 ফাল করে কেটে মাঝখান দিয়ে আর 1টা ফাল দিয়ে এই যে কিউব করে করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। আর নিয়েছি পাতাকপি।
চিকেন সিদ্ধ করার পরে যে চিকেন স্টকগুলো রয়ে গেছে, ওই চিকেন স্টকের ভিতরেই আমি কিছু সবজি সিদ্ধ করে নেব, যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোই আপনাদেরকে নিতে হবে এমনটা নয়, আপনারা হাতের কাছে যে সবজি পাবেন আর আপনারা যে সবজি খেতে পছন্দ করেন সেই সবজি দিয়েই এই সবজির রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সবজিগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট 50% মতো সিদ্ধ করে নেব। ফুলকপি আর গাজর কিছুক্ষণ সিদ্ধ করার পরে দিয়ে দিলাম পেঁপে। সবজিগুলো 50% সিদ্ধ হয়ে গেছে আর এর জন্য একটি ছাঁকনির সাহায্যে আমি সবজিগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে আরেকটি পাত্রে আমি 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম কুকিং অয়েল পরিমাণ মতো, তেলটা যে যেমন খাবেন সে তেমন দিবেন। দিয়ে দিলাম বড় সাইজের 2 টুকরা দারুচিনি। আর দিয়ে দিলাম 3টা বড় এলাচ। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এ পর্যায়ে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই চিকেন। মশলাগুলো কড়াইতে লেগে যাচ্ছে তাই সামান্য একটু চিকেন স্টক দিয়ে মশলাগুলো উঠিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই সবজি।
এবার দিয়ে দেব কাঁচা সবজিগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মতো জাল করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 5টা কাজু বাদাম আর 10-12টি চীনাবাদামের পেস্ট। বাদাম বাটা দেওয়াটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। এখন আমি সেই চিকেন স্টকগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো জাল করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব গুলে রাখা সেই কর্নফ্লাওয়ারগুলো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না। এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধ স্কিপ করা যাবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর আপনারা যারা ঘি পছন্দ করেন তারা এ পর্যায়ে নামানোর আগে অবশ্যই 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবেন।
চাইনিজ সবজি অথবা বিয়ে বাড়ির শাহি সবজি সবাই সাধারণত এভাবেই খেয়ে থাকে। আমি এর সাথে আরও দুইটা জিনিস দিয়ে খাবো। সবজির টেস্ট আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি সয়া সস, আর দেব হট টমেটো সস। আপনারা যারা এই সবজি রেসিপি এর আগে খেয়েছেন তাদেরকে বলছি, আপনারা এভাবে সয়া সস আর হট টমেটো সস দিয়ে একবার এই সবজি রান্নাটি খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত আল্লাহ পাক সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।